চট্টগ্রাম শহর, যার একদিকে সমুদ্র, পাশ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী, সেই চট্টগ্রাম শহরের মধ্যে আছে 32টা খাল, সেই কর্ণফুলী নদীতে 11,000 কোটি টাকা জলাবদ্ধতা দূর করার প্রকল্প বাস্তবায়ন করার পরেও সেখানে দেখা গেল যে সেখানে জলাবদ্ধতা হয়ে আছে। তাহলে এগুলো দেখে মানুষ বলে যে জলে জলাবদ্ধতা নিরসন করতে গিয়ে টাকা কি সব জলেই গেল? ফলে এইরকম গত কয়েকদিন আগে দেখলেন যে 17টা প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক বলেছে তারা বিদেশে বিনিয়োগ করতে পারবেন, তাদের মধ্যে যার নাম নেই তারও নাকি $1 বিলিয়ন বিনিয়োগ আছে দেশের বাইরে। কেমন করে এই বিনিয়োগটা হলো, কেমন করে এই টাকাটা দেশের বাইরে গেল, কিংবা বাংলাদেশ ব্যাংকের সেই সুরক্ষিত ভল্ট থেকে 800 কোটি টাকা কিভাবে দেশের বাইরে চলে গেল? ধন্যবাদ। যে কোনো জরিপের একটা মডালিটিস থাকে, এক ধরনের কাঠামোগত তার একটা স্ট্রাকচার থাকে যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, এর মধ্যে কত পার্সেন্ট তারা এরর কে গ্রহণ করবেন, কতজন মানুষের মধ্যে র্যান্ডম স্যাম্পলিং করবেন এবং সেই স্যাম্পলিংটা আবার অ্যানালিসিস করা হবে কিভাবে, এগুলোর একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, স্ট্যাটিস্টিশিয়ানরা এটা করে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের বাংলাদেশের মতন দেশে জরিপের ফলাফল আর জনমতের ফলাফল সবসময় সরল রেখায় যায় না, অনেক সময় জরিপের ফলাফল জনমত উল্টে দেয়, আবার কখনো কখনো জনমত সেটা জরিপে উঠে আসে না। ফলে এই কারণে আমাদের দেখতে হবে রাজনৈতিক ঘটনার মধ্য দিয়ে আমরা কি দেখছি, দেশটা যে ভালো চলছে না এটাকে বাইরে থেকে কাউকে এসে জরিপ করে বলতে হবে? এটা তো দেশের প্রত্যেকটা মানুষই তারা মনে করেন যে একটা ধরুন একটা সাধারণ মানুষ, এমনকি ধরুন আওয়ামী লীগের একজন নেতাকেও যদি বলা হয় আচ্ছা বলুন তো দেশটা কি ভালোভাবে চলছে, তারা বলবেন দেখুন আমাদের নেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু এই দুর্নীতিবাজ আমলা অমুক তমুক তাদের কারণে, বিএনপির কারণে দেশটা ঠিক মতো ভালোভাবে চলছে না, তারপরে সেও তো বলবে দেশটা ভালোভাবে চলছে না, কারণ হয়তো সে একভাবে বলবে। আবার যদি বিএনপি কে বলেন তারা বলবে যে এই আওয়ামী লীগের মতো নাই এই ধরনের একটা লুটপাটকারী দল আছে বলে দেশটা ভালোভাবে চলছে না। আবার আমাদের বাসদকে যদি বলেন যে দেশটা কি ভালোভাবে চলছে, আমরা বলবো দেখুন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং আকাঙ্ক্ষা থেকে দেশটা অনেক দূরে সরে গেছে, আমরা একসময় বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, এখন বৈষম্যের চূড়ান্ত রূপ নিয়েছে, গিনি সহক একটা আছে বৈষম্য মাপার, সেক্ষেত্রে যখন 0.45 এর উপরে চলে যায় তখন সেটাকে চরম বৈষম্য বলে, আমরা এখন 0.49 এ আছি, মানে চরমতম বৈষম্যের একটা দেশ। এবং সেক্ষেত্রে আমাদের স্বাধীনতার পরে একজন সাধারণ মানুষের আয় আর একজন ধনী মানুষের আয়ের মধ্যে অনুপাত ছিল 1:18, একজন সাধারণ মানুষ যখন 1 টাকা আয় করতেন একজন ধনী মানুষ তখন 18 টাকা আয় করতেন, এটাকে আমরা তখন বলেছিলাম বৈষম্য। এখন সে আয়টা দাঁড়িয়েছে 1:125, মানে একজন সাধারণ মানুষ যখন 1 টাকা আয় করে একজন ধনী মানুষ যখন 125 টাকা আয় করে, এবং তাদের হাতে এত টাকা সেই টাকা দেশে রাখার উপায় নাই বলে দেশের বাইরে কত জায়গায় সেই টাকা ছড়িয়ে পড়ছে তার খবর তো আমরা প্রতিদিন দেখছি। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা বৈষম্যহীন সমাজ, সেই জায়গায় কি দেশ আছে? আচ্ছা আমরা যদি বলি মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশটা আমরা পেলাম, আমাদের 6 থেকে 9 বিলিয়ন ডলার ছিল আমাদের জিডিপি, সেই জিডিপি এখন $450 বিলিয়ন হলো, আমাদের 50 লক্ষ কোটি টাকা হচ্ছে আমাদের জিডিপি। এই জিডিপিটা করে আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের সাধারণ মানুষ, আচ্ছা এর ভাগ তারা কতটুকু পায়? মাথাপিছু আয় যেটা বলে সেটা কতটুকু পকেট পিছু আসে? মাথাপিছু আয় যদি $2,793 হয় তাহলে 5 সদস্যের একজন একটা পরিবারের মাসিক ইনকাম হওয়ার কথা 1,23,000 টাকা। আচ্ছা কয়টা পরিবারে মাসে 1,23,000 টাকা আয় হয়? আবার কিছু কিছু পরিবার আছে তারা দিনেও 1,23,000 টাকার বেশি রোজগার করে। তার মানে যদি দেখি এটাকে যদি বলি দেশটা ভালোভাবে চলা, তাহলে একদিকে উন্নয়ন হচ্ছে আর একদিকে কিন্তু বৈষম্যটাও বাড়ছে। আবার আরেকদিকে যদি দেখি যে দেশের দুর্নীতি, দুর্নীতির কথা এখন বলতে হয় না, দুর্নীতি এখন চোখে দেখা যায়। যেমন একসময় আমরা পরিবেশ বিপর্যয়ের কথা পাঠ্যপুস্তকে পড়তাম, এখন পরিবেশ বিপর্যয়ের কথাটা আমরা চোখে দেখি যে কিভাবে আষাঢ় মাসেও প্রয়োজনীয় বৃষ্টি হয় না, আবার একবার যখন বৃষ্টি হয় নদী খালে ভরা দেশ অঞ্চল হচ্ছে বরিশাল, বরিশালকে বলা হচ্ছে ধান নদী খাল, এই তিনে বরিশাল, সেই বরিশালে এখন জলাবদ্ধতা হয়ে গেছে। একদিকে চট্টগ্রাম শহর, যার একদিকে সমুদ্র, পাশ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী, সেই চট্টগ্রাম শহরের মধ্যে আছে 32টা খাল, সেই কর্ণফুলী নদীতে 11,000 কোটি টাকা জলাবদ্ধতা দূর করার প্রকল্প বাস্তবায়ন করার পরেও সেখানে দেখা গেল যে সেখানে জলাবদ্ধতা হয়ে আছে। তাহলে এগুলো দেখে মানুষ বলে যে জলে জলাবদ্ধতা নিরসন করতে গিয়ে টাকা কি সব জলেই গেল? ফলে এইরকম অনেক বিষয় যদি আমি দেখি তাহলে মানুষ বলবে যে দুর্নীতিটা এখানে শুধুমাত্র এখন দৃশ্যমান নয়, প্রকট। আবার যদি বলি প্রশাসন, প্রশাসনকে আমরা নিরপেক্ষ দেখতে চেয়েছিলাম, সেই প্রশাসন শুধু নিরপেক্ষ না, প্রশাসন এখন দলীয়করণ হয়ে গেছে। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তখন পুলিশ যখন আমাদেরকে মারতেন তখন আমরা মাঝে মাঝে বলতাম পুলিশ তুমি কার, তা এখন
পুলিশ তুমি কার আর বলতে হয় না, পুলিশ নিজেই ঘোষণা দিয়ে দেয় যে আমরা হচ্ছি অমুক দলের। ফলে এইভাবে পুলিশকে দলীয়করণ করা, প্রশাসনকে দলীয়করণ করা, বলা ছিল তারা প্রজাতন্ত্রের কর্মচারী হইবেন, এখন তারা জনগণকে প্রজা বানাইয়া রাখিয়াছে। ফলে এইরকম একটা পরিস্থিতি কি আমরা বলবো তাহলে দেশটা ভালোভাবে চলছে? অথবা আমরা যদি বলি বাংলাদেশে প্রতি বছর শ্রমের বাজারে 22 লক্ষ মানুষ আসে কাজ পাবার জন্য, তার মধ্যে 10 লক্ষ ছেলে মেয়ে চলে যায় দেশের বাইরে, আমাদের দেশ কর্মসংস্থান ব্যবস্থা করতে পারছে না, দেশের বাইরে চলে যাচ্ছে। আর সেই মানুষগুলো যে টাকাটা পাঠায়, ঘাম ঝরিয়ে চোখের পানি মুছে যে টাকাটা পাঠায়, সেই টাকাটা কিভাবে দেশের মধ্যে লুটপাট হয়ে যায়? এবং গত কয়েকদিন আগে দেখলেন যে 17টা প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক বলেছে তারা বিদেশে বিনিয়োগ করতে পারবেন, তাদের মধ্যে যার নাম নেই তারও নাকি $1 বিলিয়ন বিনিয়োগ আছে দেশের বাইরে। কেমন করে এই বিনিয়োগটা হলো, কেমন করে এই টাকাটা দেশের বাইরে গেল, কিংবা বাংলাদেশ ব্যাংকের সেই সুরক্ষিত ভল্ট থেকে 800 কোটি টাকা কিভাবে দেশের বাইরে চলে গেল, এগুলো দেখলেও কি আমরা বলবো যে খুব ভালো চলছে আমাদের দেশটা? ফলে আমাদের দেশটা অর্থনৈতিকভাবে প্রশাসনিকভাবে ভালো চলছে না। এখন যদি বলি রাজনৈতিকভাবে, রাজনৈতিকভাবে কি আমরা খুব ভালো চালাতে পারছি দেশটাকে? এখন ধরুন আমাদের যতটুকু গৌরবোজ্জ্বল অতীত সেটা হচ্ছে রাজনৈতিক সংগ্রামের অতীত। আমরা ভাষার আন্দোলন করেছি সেটা গৌরবের, আমরা 6 দফার আন্দোলন করেছি সেটা গৌরবের, আমরা নির্বাচনের জন্য 70-এর নির্বাচনের আগে গণ অভ্যুত্থান করেছি 69-এ সেটা গৌরবের। কিন্তু জনগণ যে আন্দোলনগুলো করেছে সেগুলো হচ্ছে গৌরবের, সেই সময় যে রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দিয়েছেন তারা সেই গৌরবের নেতৃত্বদানকারী দল। কিন্তু তারাই যখন ক্ষমতায় আসেন তারা কিন্তু এক একটা কলঙ্কের ইতিহাস তৈরি করেন। সেটা আমরা যদি নির্বাচনগুলো দেখি, আমাদের জাতীয় নির্বাচন এ পর্যন্ত 11টা হয়েছে, তার মধ্যে 4টা নির্বাচনকে আমরা বলি যে আপাত গ্রহণযোগ্য নির্বাচন, বাকি 7টা নির্বাচনেই তো নানা ধরনের কলঙ্কের মানে কালিমা যুক্ত, এর মধ্যে তো 14 এবং 18 সালের নির্বাচন তো উল্লেখযোগ্য। ফলে আমরা একটা নির্বাচন স্বাধীনতার 52 বছর পরেও আমরা কিন্তু একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারছি না, আমরা কিন্তু এটা নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি করছি। আর আর যে কথাটা বলে আমি একটু শেষ করবো, দেশের দুটা দুই দলের শীর্ষ নেতাদের মন্তব্য সেটা নিয়ে বলছি যে শেষ করি যে দুটা দল বাংলাদেশের প্রধান দল, লক্ষ লক্ষ মানুষ সেই দলের কর্মী, আবেগের সঙ্গে এই দলের সঙ্গে যুক্ত আছেন, তারা ঝুঁকি নিয়ে কাজ করেন, লড়াই করেন, আন্দোলন করেন, জেল খাটেন, মার খান, তাদের এক দলের নেতা যিনি আবার দেশেরও প্রধানমন্ত্রী, তিনি আরেক দলকে যেভাবে বলছেন, আবার যারা বিরোধী দল তারাও আবার এদেরকে যেভাবে বলছেন, তাতে করে কি দাঁড়াচ্ছে? তাতে করে কি সত্য কথাটা সামনে আসছে, নাকি একটা মারমুখী প্রতিদ্বন্দ্বিতার একটা আভাস পাওয়া যাচ্ছে যে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন না করলে অথবা প্রতিপক্ষকে দমন না করলে আমাদের কিন্তু শান্তি নাই? এক বল বলছে আরেক দলকে এদের পায়ের নিচে মাটি নাই, এদেরকে খুঁজে পাওয়া যাবে না কোথাও। আচ্ছা,